কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদত্যাগকারী মন্ত্রীদের অবৈধ বৈঠক করার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে পিরোজপুর জেলা বিএনপি। এ উপলক্ষে আজ বেলা 11টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহসভাপতি এম জি লিয়াকত আলী বাদশা।